নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলার পডকাস্ট কানে কানে আর আমি লিমা বলছি এই পডকাস্টের বিষয়ে পর্নোগ্রাফির প্রভাব পুরুষের জীবনে যা মহিলার মনস্তত্বে ঠিক তার উল্টো পুরুষদের যৌনজীবন ক্ষতিগ্রস্ত হয় নিয়মিত পর্নোগ্রাফি দেখলে এদিকে সিংহভাগ নীল ছবির দর্শক পুরুষ মেয়েরা পর্নোগ্রাফি দেখেন তবে সেই সংখ্যা একেবারেই নগণ্য সম্প্রতি একটি সমীক্ষা সামনে এসেছে এ ব্যাপারে আর সেই সমীক্ষায় উঠে আসা তথ্যের ভিত্তিতে গবেষকরা বলছেন পুরুষদের পর্নোগ্রাফি দেখা একেবারেই ঠিক নয় এতে ক্ষতিগ্রস্ত হয় তাদের যৌন জীবন তিন বছর ধরে এক লক্ষেরও বেশি পুরুষের উপর এই সমীক্ষা চালান গবেষকরা এই সময়সীমার মধ্যে পুরুষদের যৌন দক্ষতা যৌন ইচ্ছে এবং তারা কত দিনের ব্যবধানে পর্নোগ্রাফি দেখেছেন তা খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে এই তিন বছরের পর্যবেক্ষণের পর যে ফলাফল গবেষকদের হাতে এসেছে তাতে বিকৃত মানসিকতার উদাহরণই বেশি সাইকোলজিক্যাল মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে একটি প্রবন্ধ আর সেখানেই উঠে এসেছে আরও একটি তথ্য বৃহত্তর গোষ্ঠীর মধ্যে পণ নিয়ে শুধুই অশ্লীলতা চলে এই তালিকায় বিষমকামীদের সংখ্যা বেশি এরা নিয়মিতভাবে পর্নোগ্রাফি দেখেন এবং সেই কারণে এদের মধ্যে যৌন সমস্যাও অনেক বেশি যৌনতা এদের মনে স্বাভাবিক রূপে আসে না অধিকাংশ ক্ষেত্রেই থাকে ইরেকশন বা লিঙ্গ উত্থানের সমস্যা যে কারণে এইসব পুরুষের স্বাভাবিক জীবন ছন্দ ব্যাহত হয় অনেক ক্ষেত্রেই এই সব পুরুষের মহিলা সঙ্গীরাও এদের উপর অসন্তুষ্ট থাকেন কারণ যৌন সুখ এসব পুরুষদের থেকে পাওয়া যায় না এদিকে মহিলাদের ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি উল্টো গবেষণা বলছে মেয়েদের পর্নোগ্রাফি দেখা স্বাস্থ্যের জন্য ভালো বরং এতে তাদের যৌন জীবন উন্নত হয় যৌনতা সংক্রান্ত যে কোনো সমস্যাও অনেক কম আসে বরং মহিলারা পর্নোগ্রাফি দেখলে সেই প্রভাব পড়ে তাদের যৌন জীবনে খুশি হয় তাদের পুরুষ সঙ্গীরা দু সালেও এই প্রসঙ্গে একটি গবেষণা প্রকাশ্যে এসেছিল সেই প্রতিবেদনেও বলা হয়েছিল রোজকার পর্নোগ্রাফি থেকে পুরুষরা আনন্দ নেন ঠিকই কিন্তু রোজ এই অভ্যাসের ফলে প্রভাব পড়ে তাদের শরীরে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পুরুষ প্রজনন স্বাস্থ্য বিষয়ক গবেষক জোসেফ আলুকাল ঘটনাটি ব্যাখ্যা করে বলেছেন অধিকাংশ পুরুষ মনে করেন সিনেমায় যা দেখানো হয় বাস্তবেও তা সম্ভব এবার যখনই বাস্তবে পার্টনারের সঙ্গে সেই ধরনের মুহূর্ত তৈরি হয় না তখনই তারা উদ্বিগ্ন হয়ে পড়েন কিছু ক্ষেত্রে অতি সক্রিয়তাও দেখা যায় যে কারণেই স্বাস্থ্যের ক্ষতি হয় তবে কেন মহিলাদের উপর পর্নোগ্রাফির প্রভাব আলাদা পর্নোগ্রাফি দেখার সঙ্গে সেক্সকে গুলিয়ে ফেলেন না মহিলারা নিজেদের যৌন জীবনে এমনকি বিছানাতেও সেই প্রভাব তারা পড়তে দেন না বরং বিছানায় কিভাবে সঙ্গীকে খুশি করতে হয় সেই টিপস তারা পর্নোগ্রাফি থেকে নেন যে কারণে খুব সহজেই তাঁরা সঙ্গীদের সুখ দিতে পারেন শুধু তাই নয় মেয়েরা অনেক সহজে শারীরিক কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারে যা ছেলেরা পারে না এছাড়াও ছেলেরা অনেক কম বয়স থেকে পর্নোগ্রাফি দেখা শুরু করে ফলে কিশোর মনে তার বিরূপ প্রভাব পড়ে সম্পর্ক আর শরীর নিয়ে মেয়েদের জ্ঞান ছেলেদের তুলনায় অনেক বেশি দু সালের একটি সমীক্ষা আবার বলছে যৌনতার সময় মেয়েরা পর্নোগ্রাফি দেখতে চান না কারণ এতে তাদের চেহারা নিয়ে মনের মধ্যে সংশয় তৈরি হয় আত্মগ্লানিতে ভুগতে থাকেন এমনকি পুরুষ সঙ্গীটি তখনও চান বাস্তবে সিনেমা হোক অধিকাংশ মেয়েই এই বিষয়টি পছন্দ করেন না পান না যৌন যৌনতৃপ্তিও মূলধারা সিনেমা থেকে এখনও যোজন দূরে পর্নোগ্রাফি মহিলাদের সেক্স উদ্দামতা নিয়ে যেটুকু দেখানো হয় পর্নোগ্রাফিতে তা একরকম অশ্লীলতা প্রদীপের তলায় যে অন্ধকার থাকে তার সঙ্গেই একে তুলনা করেছেন উইমেন এম্পাওয়ারমেন্ট কোচ সামান্থকলেক অসম্মতিমূলক যৌনতা পর্নোগ্রাফিকে এই হিসেবেই দেখেন সামান্থা এ প্রসঙ্গে বলা উচিত পরিসংখ্যান বলছে অতিমারির জেরে চলা লকডাউনে ভারতের শিশু পর্নোগ্রাফি সামগ্রিক ব্যবহার বেড়েছে পঁচানব্বই শতাংশ বিশ্বের সবচেয়ে বড় পর্নোগ্রাফি ওয়েবসাইট পর্ন হাবের তথ্য থেকে এও জানা যাচ্ছে যে গত বেশ কয়েক বছর ধরে পর্নোগ্রাফি সামগ্রীর ব্যবহারের দিক থেকে ভারত এখন প্রথম তিনে দু হাজার উনিশে আমেরিকা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের পরিসংখ্যান অনুযায়ী দু উনিশ সালে শিশু পর্নোগ্রাফি শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্ত ছবি ও ভিডিও নিজের কাছে রাখা এবং আদান প্রদানের ঘটনা এদেশে ঘটেছে ১৯ লক্ষেরও বেশি ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন ফান্ড লকডাউনের সময় দেশজুড়ে একটি সমীক্ষা চালিয়েছিল তাতে দেখা গেছে অনলাইনে চাইল্ড পর্ন সেক্সি চাইল্ড এবং টিন সেক্স ভিডিওর মতো সার্চের চাহিদা অভাবনীয়ভাবে বেড়েছে লকডাউনের সময় ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন ফান্ডের ওই সমীক্ষা অনুযায়ী শুধুমাত্র ওয়েব মাধ্যমেই ভারতের একশোটি বড় শহরে প্রতি মাসে গড়ে পঞ্চাশ লক্ষ শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত সার্চ হয়েছে পরিসংখ্যান বলছে চাইল্ড পর্নোগ্রাফির চাহিদা কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে আবদ্ধ নয় তবে এই সার্চের প্রায় নব্বই শতাংশই হয়েছে পুরুষের মাধ্যমে আর মাত্র এক শতাংশ মহিলা বাকিদের লিঙ্গ পরিচয় জানা যায়নি পুদুচেরি অরুণাচল প্রদেশ সিকিম মেঘালয় নাগাল্যান্ড থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে কর্মকাণ্ড চালানো হয়েছিল সে সময় যাতে শিশু পর্নোগ্রাফি ব্যবহারকারীরা তাদের পরিচয় ও অবস্থান গোপন রাখতে পারেন গোপনীয়তার এই কৌশল ব্যবহার করা সত্ত্বেও কোন কোন অঞ্চলে শিশু পর্নোগ্রাফির চাহিদা কেমন সে সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে পর্নহাবের মতো পর্নোগ্রাফির প্ল্যাটফর্মে জেনেরিক চাইল্ড পর্নোগ্রাফির চাহিদা সবথেকে বেশি ছিল ভুবনেশ্বর এবং চেন্নাইয়ে নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করেও সার্চ হয়েছে অনেক কোথাও শুধু সুনির্দিষ্ট যৌনক্রিয়া নিয়েই আগ্রহ ব্যক্তির বয়স সেক্স পজিশন দিয়েও সার্চ হয়েছে বহু কলকাতা শিলিগুড়ি হাওড়া চণ্ডীগড় গুয়াহাটি ইন্দোর ভুবনেশ্বর এবং চেন্নাইয়ে এই চাহিদা চোখে পড়ার মতো সারা দেশে নির্দিষ্টভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে শিশু পর্নোগ্রাফির চাহিদাও আলাদা করে খুঁজে দেখা হয়েছে উত্তর ভারতের দিল্লি লুধিয়ানা রায়পুর লনৌ চণ্ডীগড় আগ্রা এবং শিমলা মধ্য ভারতের রায়পুর রাঁচি এবং ইন্দোর পশ্চিমে মুম্বাই থানে পুনে এবং আহমেদাবাদ পূর্বে ইম্ফল গুয়াহাটি কলকাতা হাওড়া এবং শিলং দক্ষিণ ভারতে কোচি বেঙ্গালুরু এবং তিরুবনন্তপুরমে এই চাহিদা সবচেয়ে বেশি যাই হোক পর্নোগ্রাফির প্রভাব পুরুষ ও নারীর মনস্তত্ব ও শরীরে কেমন তা তো শুনলেন এবার একটা আপাত দৃষ্টিতে উদ্ভট তথ্য শেয়ার করি আপনার সঙ্গে পরীক্ষার্থী প্রায় নব্বই হাজার চাকরি পেলে কাজ হল পর্ন দেখা শুধু যে দেখা তাই নয় তা নিয়ে রীতিমতো গবেষণা করাও এই চাকরির আর এক দায়িত্ব দায়িত্ব পালনে সক্ষম হলেই ঘন্টায় পকেটে এক টাকা কি ভাবছেন ফিকশন মোটেও নয় ঘোর বাস্তব স্কটল্যান্ডের এক ওয়েবসাইট সংস্থার পক্ষ থেকে জারি করা হয়েছে এমনই এক বিবৃতি জানি রাখা যাক ইতিমধ্যেই সেই পদে নিয়ে নেওয়া হয়েছে উপযুক্ত ব্যক্তিকে নাম রেবেকা ডিক্সন বয়স বাইশ বাড়ি স্কটল্যান্ডের গ্রিনকে এই তরুণী পেয়ে গিয়েছেন পণ দেখার সেই চাকরি মাইনে তাও কম লোভনীয় নয় কাজ ঠিকঠাক করতে পারলেই ঘণ্টায় মিলবে কুড়ি ডলার ভারতীয় মুদ্রায় যা দেড় হাজার টাকার কাছাকাছি যত বেশি ঘন্টা তত বেশি টাকা জানা যাচ্ছে এমনটাই সারাদিনে শুধু পণ দেখা নয় রেবেকাকে করতে হবে পণ ইন্ডাস্ট্রি নিয়ে নানা গবেষণাও এর মধ্যে রয়েছে যৌন ক্রীড়ার পজিশন থেকে শুরু করে সময় কতবার হস্তমৈথুন করা হচ্ছে তার হিসেব এবং শরীরি আবেদনের ভাষার হিসেব নিকেশ খেয়াল রাখতে হবে যাবতীয় পরিসংখ্যান নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন জানাচ্ছে ২২ বছরের ওই তরুণী এক সাধারণ চাকরিজীবের তুলনায় সারা দিনে পণ দেখে রোজগার করেন প্রায় তিন গুণ টাকা গোটা ঘটনায় রেবিকা কি বলেছেন তার কথায় আমার দেখেই মনে হয়েছিল এর থেকে ভালো কাজ হয় না শুধু পণ্ড দেখে টাকা রোজগার করতে কি না চায় ছোট শহরে আমার বাস সেখান থেকে এই কাজের অংশ হতে পেরে আমার ভীষণ আনন্দ হচ্ছে সূত্র জানাচ্ছে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তিনি তার প্রথম কাজ ছিল এক পর্ন সাইটে একশো মোস্ট ওয়াচড ভিডিও দেখে তা থেকে সময় প্রতিক্রিয়ার পজিশন সব বিস্তারিত লিখে রাখা নিজের কাজে সন্তুষ্ট তিনি নীল ছবি নিয়ে সমাজের ধারণাকে বদল করাই তাঁর আপাতত লক্ষ্য আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলার পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে